কেকে অনেকেই ডিমের ফ্লেভারটা পছন্দ করেন না। আমার আজকের রেসিপি ডিম ছাড়া সুজির কেক। এই কেকটা সম্পূর্ণ চুলাতে আর প্যানে তৈরি করেছি। তো ডিম ছাড়া এই কেকটা খেতে যেরকম মজার আর দেখতে অনেক বেশি সুন্দর আর সেই সাথে খুবই সফট হয়েছে। আশা করছি আপনাদের কাছে আমার আজকের রেসিপিটা ভালো লাগবে। আর আমি অনেক বেশি কমেন্ট পেয়েছিলাম এই ডিম ছাড়া কেকের জন্য। কেক তৈরির জন্য প্রথমে আমাদের লাগবে 1 কাপ সুজি, তারপর হচ্ছে ব্লেন্ডারে যে ছোট জারটা আছে ওইটাতে নিয়ে সুজিটাকে গুঁড়ো করে নিতে হবে। আমি 1 থেকে 1.5 মিনিটের মতো ব্লেন্ড করে নেব, তাহলে আমাদের সুজিটা গুঁড়ো করা হয়ে যাবে। এর থেকে বেশি গুঁড়ো করতে হবে না। সুজিটা এখন গুঁড়ো করা হয়ে গেছে আর একটা বাটিতে নিয়ে নিচ্ছি। তারপর আরও একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ লিকুইড মিল্ক আর এখানে 1 চামচ দিয়ে দিলাম ভিনিগার, হয়ে গেল বাটার মিল্ক। তারপর সুজির উপরে দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি আর দিয়ে দিচ্ছি 1 কাপ বাটার মিল্ক। তারপর এই বাটার মিল্কটা সুজির সাথে মিশিয়ে নিচ্ছি। যখন মেশানো হয়ে যাবে তারপর এই বাটিটাকে রেস্টে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিটে আমাদের সুজিটা অনেকটা ফুলে উঠবে। 5 মিনিট পর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা দেওয়ার পর আবারও মিশিয়ে নিচ্ছি। এখন হচ্ছে আমরা কেকে শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব। 1/2 কাপ নিয়ে নিচ্ছি ময়দা আর 1/2 চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার আর সেই সাথে 1/2 চামচ খাবার সোডা। অবশ্যই এই কেকে সোডাটা ব্যবহার করতে হবে। এখন শুকনো উপকরণগুলো চেলে মিশিয়ে নিচ্ছি আর এখানে 1/4 চা চামচ দিয়ে দিলাম লবণ আর 1/3 কাপ নিয়ে নিচ্ছি রান্নার রেগুলার যে তেলটা আছে ওইটা। এখন আবারও সবগুলো শুকনো উপকরণ একই সাথে মিশিয়ে নিতে হবে। তো এখানে আমি মেশাতে মেশাতে একটা স্মুথ মিশ্রণ তৈরি করে নিয়েছি। তো আমাদের কেকের মিশ্রণ এখন তৈরি হয়ে গেছে, একটা সাইডে রেখে দিচ্ছি। আর আজকের কেকে আমি কিছু টুটি ফুটি ব্যবহার করব। পরিমাণ মতো টুটি ফুটি নিয়েছি আর এখানে 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে টুটি ফুটিটাকে মিশিয়ে নিচ্ছি, তাহলে আমাদের কেকের ভিতরে চলে যাবে না, টুটি ফুটিগুলো উপরে বেশি থাকবে। মেশানো হয়ে গেছে। কেক তৈরি করার জন্য নিয়েছি ছোট একটা ফ্রাইপ্যান। ফ্রাইপ্যানটাকে খুব ভালো করে তেল ব্রাশ করে নিয়েছি আর উপরে দিয়ে দিচ্ছি বাটার পেপার। বাটার পেপারটা দেওয়ার পর আবারও তেলটা ব্রাশ করে নিচ্ছি। এখন কেকের মিশ্রণটা ঢেলে দিচ্ছি আর এখানে অবশ্যই পাত্রের নিচে যে কোনো কাগজও আপনারা ব্যবহার করতে পারবেন, তা না হলে কিন্তু কেক নিচের দিক দিয়ে সুন্দর হবে না। এখন উপর থেকে টুটি ফুটিটা ছড়িয়ে দিচ্ছি আর শুধুমাত্র কর্নফ্লাওয়ারটা মিশিয়ে দেওয়ার কারণে কেকের ভিতরে চলে যাবে না এই টুটি ফুটিগুলো। তারপর হচ্ছে পাত্রটাকে চুলাতে বসিয়ে দিলাম আর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর চুলার আঁচটাকে লো মিডিয়ামের মাঝামাঝি রেখে 30 থেকে 35 মিনিটের মতো বেক করে নিচ্ছি। ঠিক 35 মিনিট পর আমাদের কেকটা হয়ে গেছে। আমি একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি কেকটা কি ভালো করে কুক হয়েছে কিনা। তো এখন হচ্ছে পাত্র থেকে কেকটা ডেলে শেয়ার করছি আর সেই সাথে কেটে নিচ্ছি। আমাদের খুব সুন্দর আর সফট একটা সুজির কেক তৈরি হয়ে গেছে। আশা করছি আজকের কেকের রেসিপি আপনাদের কাছেও ভালো লেগেছে। এখন চলুন কেকটা কেটে শেয়ার করি যে ভিতরেও কতটা সফট হয়েছে। যারা কেকে ডিমের ফ্লেভার পছন্দ করেন না, তারা চাইলে অল্প সময় এভাবে করে চুলাতে কেক তৈরি করতে পারেন। আজকের রেসিপি দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি আর সেই সাথে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।